আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট কাজ শিখব, আর সেটা হচ্ছে আমরা লেখাকে কিভাবে একটা টেক্সচারের সাথে ম্যাচিং করব। তো আমরা কাজটা স্টার্ট করি। তো দেখুন, এখানে আমি যে কোনো একটা নাম লিখছি, যেমন আর্থার স্টোন, ওকে, এটাকে আমি বড় করে নিচ্ছি। তো একটা বিষয় কি, এখানে যে আমি যে সিস্টেমটা দেখাবো বা যে ওয়েটা দেখাবো, সেটা যদি আপনারা ভালো করে শিখে রাখতে পারেন, তাহলে অন্যান্য যে ফটো এডিটিংয়ের মধ্যে কিছু জনসনের ছাপ অ্যাড করা লাগতে পারে টেক্সচার সাথে ম্যাচিং করার জন্য। তো এটা করে অনেক রকম করে করে, তবে অনেকটা লং প্রসেসে করো। তা আমি এটা আজকে দেখাবো হচ্ছে খুবই শর্টকাট একটা ওয়েতে কীভাবে করা যায়। তো দেখুন, এই লেখাটা পরে এটাকে আমরা মার্জ করে ফেলবো লেয়ারের মাধ্যমে। তারপরে যদি দেখে রাখুন, যখন আমরা নামটা লিখেছি, এটা কিন্তু এর টেক্সচারের সাথে ম্যাচিং হয়নি, মনে হচ্ছে যে বেশি আছে। তো এটাকে ম্যাচিং আমরা করবো এখন। তো সেটার জন্য আমরা ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে আমরা পাবো হচ্ছে লেয়ার স্টাইল। লেয়ার স্টাইলের মধ্যে গিয়ে আন্ডারলাইনিং লেয়ার, এখানে এসে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, অ্যান্ড অল্টার চেপে এখানে ক্লিক করে ডান দিকে চাপবেন। তাহলে দেখবেন হচ্ছে এটা অর্ধেক ভেঙে যাচ্ছে। দেখুন, ভেঙে যাওয়ার পরে এটাকে টান দিয়ে ডান দিকে নিয়ে যান। নেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গেছে। বাট আরেকটু যে আরও কিছু স্থান, যে শ্যাডোর অংশগুলোকে আরও অ্যাডজাস্ট করার জন্য, এটাকে যে অংশটা অবশিষ্ট স্থানে রয়ে গেছে সেটাকে আবার ডান দিকে নিয়ে যাবেন। তো দেখুন, এটা একবার টেক্সচারের সাথে একদম হবো একদম সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন দেখুন, এখানে যে আপনারা কোনো কিছু যে লেগেছেন সেটা বোঝা যাচ্ছে না, সেটা মনে হচ্ছে যে কোনো ঘাম জাতে কোনো একটা ঘাম জাতে কোনো কিছু দিয়ে এটা লেখা হয়েছে। অবশ্যই নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।